नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलबिल मिरर, हर पल आपके साथ। मूल उद्देश्य হচ্ছে যেখানে বিজেপি নেতৃত্ব উল্টি চিটিংবাজি করে ধাপ্পা দিয়ে অনেক সাধারণ মানুষকে বঞ্চিত করে পয়সার বিনিময়ে চাকরি করে দেবে সেই অজুহাত দিয়ে তাদেরকে বিভ্রান্ত করছে এবং তাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেই সমস্ত নীতি মানুষদের স্বার্থে আমরা প্রশাসনের কাছে আজকে জিগির ওঠাতে চাই যে কোনোভাবেই হোক এইসব অন্যায় কাজকে, এইসব দুর্নীতিমূলক কাজকে বিজেপি নেতৃত্বের যে লাগাম ছাড়া দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের নাম করে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রতিষ্ঠানে রেলওয়ে থেকে শুরু করে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সংস্থায় টাকার বিনিময়ে মানুষকে চাকরি দেওয়া প্রলোভিত করে মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষকে অসহায় করে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে আমরা জোরালোভাবে আজকে একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে প্রতিবাদ জানাতে এসেছি। আপনারা প্রকাশ্যে সামনে নিয়ে আসুন এবং প্রশাসনকেও আমরা বলবো যে প্রশাসনিকভাবে যেটুকু স্টেপ নেওয়া আপনাদের প্রয়োজন আপনারা স্টেপ নিন। আমাদের সরকার, আমরা, আমাদের স্থানীয় মানুষ তথা কুলটির মানুষ, আমরা কুলটির তৃণমূল কংগ্রেসের, ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি আজ আপনাদের কাছে রাখতে এসেছি। তাঁতি যে অমিত সিং এর নামে কমপ্লেন করেছে নেওয়া ফাঁড়ে গিয়েছিল, নেওয়া তো রায় সিংহকে ওরা থেকে বলেছে দুদিন পর দেখা করো, কমপ্লেন তো নেয়নি, উল্টো অমিত যার নামে কমপ্লেন তাকে ফোন করে জানিয়ে দিয়েছে ব্যাপারটা নিজের মধ্যে মিটিয়ে নাও। এই হলো আপনাদের পুলিশের ভূমিকা, বলছেন না। আমি ইন দ্য মিন টাইম ফোন খবর পাই, আমি আইসি নেওয়াকে ফোন করেছিলাম, উনি এবার তারপরে ওদের ঝেড়েছে ওরা মৎস্য চাকরির খবর পাবে। এগুলো কি জিনিস? কমপ্লেন তো যে কোনো কমপ্লেন নিতে হবে, নিশ্চয়ই তাহলে নেয়নি কেন কমপ্লেনটা? আমি ফোন করবো ওদের ঝেড়েছে ওরা মৎস্য চাকরি খবর পেল, আবার বরং জানিয়ে দিয়েছে, জানিয়ে দিচ্ছে যে এটা তোমরা পরশু মিটিয়ে নাও। এগুলো কি জিনিস? না দেখুন, আমাদের পার্টি অফিসে আমাদের কাছে আসার আগে যদি মিটিয়ে নাই মিটিয়ে যায় ওটা ঠিক আছে, তাহলে কমলে নিছাও তোমরা লাইন দিয়ে ওটা সাজেশনটা পুলিশ দিচ্ছে। এই অমিত সিংটা এত বড় 420 আছে না, আপনি ওর বায়োডাটা সম্পূর্ণ জানেন। কোটি কোটি টাকা আগে থেকে কেস আছে, 5টা 6 কোটি কোটি টাকা এরকমই চাকরি দেওয়ার নামে কেস করতে না, আর আবার এমনও হতে পারে যে ভুল। ঠিক আছে, ইন্টারনেট কাজ করে কেস আছে, রিমান্ড দিয়েছে, রিমান্ড দিয়েছে, আপনাদের আপনাদের দিয়েন, আপনি এর নামে আপনি ইনকোয়ারি করুন না, রিমান্ড দিয়েছে, সাত দিন পরে আমাকে রিজাল্ট। ঠিক ঠিক, ওকিল মুখার্জি বলে ওখানে সাত দিন পরে আমি জানতে কি সাত দিন পরে আপনি আমাকে রিজাল্ট দিতে হবে। পুলিশও যায় না, এত বড় ঘটনা ঘটেছে। কেস হয়েছে এবং কেস চিটিং কেসই হয়েছে। চিটিং এর মধ্যে যতগুলো রয়্যাল সেকশন, চিটিং এর যতগুলো রয়্যাল সেকশন আছে সেই সেকশনের কেস হয়েছে। ও বাড়িতে পুলিশ একবার রেড করতে যায়, 20 হয়েছে, 467 হয়েছে, 468 হয়েছে, 470 কত ভয় কিসে? ও বাড়ি মানে চিটিং এর রয়্যাল সেকশন, এর উপরে কোনো চিটিং এর সেকশন রেড করছে না। দাঁড়া একটা কথা বলি, কমপ্লেন যে করতে এলো সেই জন্য তো আপনাদের পক্ষ থেকে কোনো সান্ত্বনা দেওয়ার কিছু নেই। হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা হয়েছে, এটা আপনারা এনকোয়ারি করে অবজার্ভ করুন, এস্টাবলিশ করুন। অ্যাডভান্সলি এই কথাটা বলে পরে যদি বলেন যে কমপ্লেনটা নেব না, এটা কিন্তু ঠিক না। তাই হয়, কারণ এটা আমরা কিন্তু ওই অফিস থেকে থানা চালাই না। এখানে সবারই সমান অধিকার আছে, যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে যে কোনো ইয়ে হলে নিশ্চয়ই কমপ্লেন করবে। আপনারা একটা ফর্মাল আপনাদের যা ইয়ে সেটা করবেন, করে কোয়ারি করবেন, তারপরে এস্টাবলিশ হবে। অখিল মুখার্জি অ্যারেস্ট হয়েছিল এই কেসে, সেম ফোর্জারি কেসে অখিল মুখার্জি তো বড় বড় ছিলেন। ডিমান্ড নেই ঠিক আছে छीना जा रहा है और रोजगार के नाम पे पैसा लिया जा रहा है। नेमोनिक में कुछ दिन पहले कंप्लेन हुआ नेमोनिक लाइसेंस में एक लड़का ने अमित सिंह नाम का एक पार्टी का नेता है, बीजेपी पार्टी का नेता है वो, और लोगों से तमाम लोगों से बहुत सारे लोगों को पैसे दिए हैं 2 लाख 4 लाख रुपये नौकरी लगाने के नाम से दिए हैं। और हम लोगों ने डिपोर्टेशन दिया है और जो पैसे दिए वो भी FIR कर रहे हैं। काम किया है कि इस लड़के को जल्द अरेस्ट किया जाए, अगर अरेस्ट नहीं किया जाएगा तो उससे बड़ा हम लोग सिद्धांत करेंगे। देखिए वो तो पार्टी का नेतृत्व तो ठीक करेंगे, लेकिन सबसे बड़ा बात है जो कंप्लेन किया ताती वो खुद एक बीजेपी कर्मी और उन्हीं का पार्टी का लीडर है अमित, जो RSS का यहाँ का लोकल जो शाखा है उसके साथ बहुत अच्छा से जुड़ा हुआ है। एवं बीजेपी का हक सभी बड़ा लीडर तो बाबू सुप्रियो सभी के साथ जुड़ा हुआ है और एक बीजेपी कर्मी ने एक बीजेपी लीडर के ऊपर कंप्लेंट किया और पुलिस अभी तक उसका कोई कार्रवाई नहीं किया। हम लोग पुलिस को यही बोलने आए हैं कि हम लोग का यहाँ माँ माटी मानुष का सरकार चल रहा है, हम लोग कभी भी पुलिस को राजनीतिक दृष्टि से दबाव नहीं दिए। हम लोग यही चाहते हैं कि जो फेयर है और जो जायज़ है वही वाला काम पुलिस करे, क्योंकि इस पार्टी अब ऐसा हो गया, आप लोग देखे होंगे गोडाउन जैसा होता है शोरूम वैसा होता है। तो जो मोदी जी कभी कहते थे मैं सन्यासी था, आज नाइट सूट पहन के समुद्र किनारे घूम रहे। ये पैसा कहाँ से आ रहा, सब चोरी का पैसा है। तो गुरु ऐसा है तो चेला लोग ऐसा होगा। आपकी डिपोर्टेशन में आपके ब्लॉक पर्सन ने कहा कि उनका FIR नहीं दिया जा रहा था नेमोनिक थाने में, उसके लिए क्या स्टेप किया? हमको उसके बारे में जानकारी नहीं है। अगर नेमोनिकपुर ने किया है तो हम लोग इसीलिए आज पुलिस थाना में आया है। अगर पुलिस थाना सुनवाई नहीं होगा तो हम लोग कमिश्नर के पास जाएंगे।